ডিজিটাল ইন্ডিয়া এই টার্মটা আই থিংক সবাই শুনেছো। তো ইন্ডিয়াকে ডিজিটালি স্ট্রং বানানোর প্রচেষ্টা, কিন্তু এখানে একটা কলেজ একজন স্টুডেন্ট যে আউট অফ স্টেট থাকে তাকে ডিজিটালি পিডিএফ করে একটা নর্মাল প্রভিশনাল সার্টিফিকেট পাঠাতে পারে না। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিজোস ফান লাইফ। আজকের ব্লগটাতে আমি তোমাদেরকে শেয়ার করব আমার প্রথম কলেজ, অর্থাৎ যেই কলেজ থেকে আমি গ্র্যাজুয়েট হয়েছি। তো তোমরা সবাই জানো যে আমি বিসিএ করেছি, বিসিএর পরে এমবিএ করেছি। তো আমি বিসিএ করেছি হেরিটেজ একাডেমি থেকে। হেরিটেজ একাডেমি অ্যান্ড হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি আলাদা কিছু নয়, একই ক্যাম্পাসে আলাদা আলাদা বিল্ডিং। তো হেরিটেজের প্রচুর ডিপার্টমেন্টস আছে, বিটেক থেকে শুরু করে ল অ্যান্ড মেনি আদার্স। তো বিটেকেরও প্রত্যেকটা ভাগই এখানে রয়েছে। তো আমি বেসিক্যালি বিসিএ পাস করেছি অন 2015, আম 2015 পাস আউট। তো আজকে আমি আমার একটা ফ্রেন্ডের ডকুমেন্ট কালেক্ট করতে এখানে এসেছিলাম। তো বাকি জিনিসটা কলেজে কী কী হয়, কোন ডিপার্টমেন্টে গিয়ে কথা বলতে হয়, সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। অ্যান্ড টোটাল কলেজটা কীরকম সেটাও তোমাদেরকে দেখাবো। তাই ব্লগটা কিন্তু শেষ অবধি অবশ্যই দেখবে। হেরিটেজ তোমরা জানো আনন্দপুরে, জাস্ট বিসাইড আরবানা। গড়িয়া টু রুবি যদি যাও তাহলে রুবির মোড় থেকে ডান দিকে, দমদম টু রুবি যদি আসো তাহলে রুবির মোড় থেকে বাঁ দিকে। তো চলো এবার কলেজটা দেখাই। আমরা পৌঁছে গেছি, এটা হলো হেরিটেজের মেইন এন্ট্রান্স, দ্য ফ্রন্ট গেট। এখান থেকে ঢুকে হেরিটেজ স্কুলটা কাছে পড়ে। হেরিটেজ স্কুলের এন্ট্রান্স হলো এটা। দেখতে পাচ্ছ এখানে কী কী ডিপার্টমেন্টস রয়েছে। না, আমরা ঢুকলাম গেট নাম্বার 9 দিয়ে। গেট নাম্বার 9 দিয়ে ঢুকে কলেজ ক্যাম্পাসটা পড়ে। বাদিকে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আমি ডিভিশনসগুলো বলতে পারবো না বিকজ আমার ইঞ্জিনিয়ারিং ছিল না। বাদিকে টেকনোলজির মেইন বিল্ডিং, এখানে লাইব্রেরি অডিটোরিয়াম থেকে শুরু করে অফিসিয়াল ডিপার্টমেন্টস সব আছে। সামনের বিল্ডিংয়ের ঠিক পেছনে হলো আমাদের বিসিএ ডিপার্টমেন্ট, যেখানে আমার মেইন কাজটা দি হেরিটেজ একাডেমি। এটাকে হেরিটেজ বিজনেস স্কুলও বলা হয়। এখানে বিসিএ বিবিএ ডিপার্টমেন্টস, এমবিএ রয়েছে কিনা আমি বলতে পারবো না। আমার কাজ ছিল ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে ডান দিকে গিয়েই বাঁদিকে পড়বে স্টাফ রুম, অ্যান্ড ডান দিকে অ্যাডমিন অফিস। অ্যাডমিশনের সমস্ত কাজ কিন্তু অ্যাডমিন অফিসেই হয়, পাশেই প্রিন্সিপালের রুম। আমাকে যে রুম দেখানো হলো, যেখানে আমাকে ওয়েট করতে বলা হলো, তো আমি এখানেই ওয়েট করছিলাম কতক্ষণে আমি ডকুমেন্টটা পাব। প্রায় 2 ঘন্টা পর। ডকুমেন্ট আমি পেয়ে গেছি, রিভিউটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আপাতত কলেজটা একটু ঘুরে দেখাই। সোজা গিয়ে বাঁদিকে পড়বে আমাদের স্মল ফুটবল গ্রাউন্ড, যেখানে ফুটবল টুর্নামেন্টগুলো আগে হতো, এখন হয় কি না আগেন আমি বলতে পারবো না। এটা হলো আমাদের বিগ গ্রাউন্ড, যেখানে কলেজ ফেস্টগুলো হয়। হেরিটেজ বিজনেস স্কুল, হেরিটেজ টেকনোলজির সমস্ত ফেস্টগুলো এখানে হয়। নাও এই গেট থেকে ঢুকে তোমাদের একবার দেখাই। এটা হলো স্কুলের প্লেগ্রাউন্ড, এখানে বাস্কেটবল প্লেগ্রাউন্ড রয়েছে, ব্যাডমিন্টন প্লেগ্রাউন্ড রয়েছে। এবার যাচ্ছে আমাদের পুরনো ক্যাম্পাসের দিকে। এটা ছিল আমাদের পুরনো বিল্ডিং, যেখানে আমরা ক্লাস করেছি বিসিএর জন্য। আপাতত বিসিএর এই ডিপার্টমেন্টটা টোটালি ওই বিল্ডিংয়ে শিফট হয়ে গেছে। আর এটা হলো আমাদের সবার ফেভারিট জায়গা, কলেজ ক্যান্টিন। কলেজ ক্লাসরুমের থেকে বেশি আমরা এখানেই সময় পাস করেছি আমাদের, বা সময় কাটিয়েছি যেটাকে বলতে পারো। না, এখান থেকে সোজা গেলে হেরিটেজ স্কুল পড়ে, অ্যান্ড এই পাশের বিল্ডিংগুলো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ডিভিশনস। অনেকদিন পর কলেজটা ঘুরতে কিন্তু আমার বেশ ভালো লাগছিল। না, তোমাদের বাইরেটারও একটা ছোট্ট ছোঁয়া দিয়ে দিই। ওকে, সো বিটেক বা ল বা আদার ডিপার্টমেন্টসে কীভাবে অ্যাডমিশন হয় আমার নলেজ নেই। তবে যদি কেউ বিসিএ বিবিএতে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমি যেই বিল্ডিংয়ে গেলাম ডকুমেন্ট কালেক্ট করতে, সেই অফিসের অ্যাডমিন, মানে অ্যাডমিন অফিসটা আমি দিয়েছি ফার্স্ট ফ্লোরে। তো ওখানে গিয়ে অ্যাডমিন অফিসে যোগাযোগ করতে হবে, আর
অ্যাডমিশন নিতে পারেন। ওয়েসে ভি এখন স্কুল কলেজের যা অবস্থা, বাট তাও অবভিয়াসলি অ্যাডমিশন তো নিতেই হবে কোনো একটা কলেজে। তো সোজা আমাদের হেরিটেজের বিসিএ ডিপার্টমেন্ট আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, ওখানকার অ্যাডমিন অফিসে গিয়ে যোগাযোগ করবে উইথ মহুয়া আন্টি। নাও আমি একটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করতে চাই। আজকে যে ডকুমেন্টটা আমি নিতে এসেছিলাম সেটা আমার একটা ফ্রেন্ডের ডকুমেন্ট, ওর দরকার যে ও এখান থেকে পাস আউট দিস মানে দিস ইয়ার অ্যান্ড এই ব্যাচ সো অন সো অন, যেখানে প্রিন্সিপালের সিগনেচার থাকবে। তো এই জাস্ট একটা লেটার দিতে হয় না কলেজ থেকে যে আমার এই স্টুডেন্ট এই টাইমে এই কলেজ থেকে পাস আউট হয়েছে, তো সেই কলেজটা ওর ফিউচার একটা পার্সপেক্টিভের জন্য দরকার। তো আমি ওকে বলেছিলাম যে তুই সব কিছু রেডি করে রাখবি, আমি জাস্ট যাবো গিয়ে কালেক্ট করবো, বিকজ আমার আরও এক জায়গায় যাওয়ার আছে। তো আমি এখানে পৌঁছেছি, ও সব কিছু রেডি করে রেখেছিল, একটা অথরাইজ মেল ওরা পাঠাতে বলেছিল যে ওর পরিবারে আমি জিনিসটা কালেক্ট করতে যাব, তো সেটাও এক মাস আগে থেকে পাঠিয়ে রেখেছিল অফিসিয়াল ডিপার্টমেন্টে অ্যাডমিনে। অ্যান্ড সেকেন্ডলি ও বলেছিল যে ও 12:30 সময় আমার ফ্রেন্ড যাবে, আমি গিয়ে ডকুমেন্টটা কালেক্ট করে নেবে। অ্যান্ড এখান থেকে বলা হয়েছিল যে হ্যাঁ 12:30 সময় আসুক, সব রেডি আছে, উইল হ্যান্ড ওভার দ্য ডকুমেন্ট। বাট এরা আমাকে 2 ঘন্টা ওয়েট করিয়েছে একটা পাতি ডকুমেন্ট টাইপ করে, তাতে প্রিন্সিপালের সিগনেচার করে আমাকে হ্যান্ড ওভার করতে 2 ঘন্টা বসে রেখেছেন। যতবার গিয়ে আমি নক করেছি, ওরা মেল পাঠানো নিয়ে একটা ইস্যু ক্রিয়েট করলো। মানে যদি এটা মানে আমি রিভিউ হিসেবে এটাই বলতে চাই, এটা আগেও ঘটেছে আমাদের সাথে, আগেও যখন আমরা কলেজে স্টুডেন্ট ছিলাম তখনও ওরা একটা ডকুমেন্ট হ্যান্ড ওভার করতে এরকমই হ্যারাসমেন্ট করতো, যেটা আজকেও করেছে। যেখানে আমার ফ্রেন্ড ও বেচারে ভাবছে যে আমি ওর জন্য মানে ওর জন্য আমাকে এতক্ষণ ওয়েট করতে হয়েছে, বাট সেটা না, এখানে ওর কোনো দোষ নেই, এখানে হেরিটেজ একাডেমির দোষ, হেরিটেজ অফিসিয়াল ডিপার্টমেন্টের দোষ। তো ইয়া, যদি ইন ফিউচার কারোর ডকুমেন্টস কলেজ থেকে লাগে, তোমরা কিন্তু জেনে যাও যে তোমাদের সাথেও কিন্তু এই জিনিসটাই করা হবে। হেরিটেজ অ্যাজ এ কলেজ খুবই ভালো, ফ্যাকাল্টি মেম্বার্স, অল দ্য টিচার্স, এভরিথিং, এডুকেশনাল সিস্টেম প্রচণ্ড ভালো, প্রচুর ডিপার্টমেন্টস আছে, বিসিএ, বিবিএ, এমবিএ, বিটেক, এমটেক, অল দ্য ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টস, ল, এভরিথিং, সব রকমের ডিভিশনস রয়েছে কলেজটার মধ্যে, প্রচুর স্ট্রিমস আছে, যার যেটা নিয়ে ইচ্ছা সেটা নিয়ে হেরিটেজ অ্যাডমিশন নিতে পারো। বাট প্রবলেম ইজ একটাই, দ্য অফিসিয়াল ডিপার্টমেন্ট। ওকে, সো ব্লগটা আমি মানে এই মাঝের পার্টটা আমি একটু পরে শ্যুট করেছি রাতের দিকে, বিকজ আমার ওখান থেকে অন্য এক জায়গায় যাওয়ার ছিল, তো আমি সেখান থেকে ফিরে ফাইনালি আমি এখন এই লাস্ট পার্টটা শ্যুট করছি। তো তোমরা যারা হেরিটেজে পড়েছো, আমার ব্লগ দেখছো, তোমরা তোমাদের রিভিউজ আমাকে নিজে কমেন্ট বক্সে জানিও, আমি নিশ্চয়ই দেখবো, আমি আমার অমত মতামত সবই তোমাদের জানাবো। আর তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে, দেন কি করতে হবে, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু গিভ ইট আ থামস আপ, আর বেল আইকনে প্রেস করে দিও, সো দ্যাট নেক্সট টাইম আমি যখন আবার কোনো ভিডিও ডালবো সেটা তোমরা সবার আগে নোটিফিকেশন পাও।